এমন তো কিছু ঠান্ডাও পড়েনি এখনো। আমি তো তার আগে আমার সব খাবার দাবার রেডি থাকে, আর খাওয়াই তো সবসময়, মানে বলতে পারো মানে ওর মাটাও যে অন্য কিছু খেয়ে বলবো যে ওর মা অন্য কিছু খেয়েছে, ওর মায়ের দুধের থেকেও হতে পারে অনেক সময়, অনেক যেটা মানুষের বাচ্চাকে মানুষের মাদেরকেও বলা হয় যে বাচ্চা যেহেতু ব্রেস্ট ফিড করে তুমি কিন্তু তেলে ভাজা টেলে ভাজা খাবে না। হ্যাঁ, ওর মা তো আমাদের একদম মানে স্ট্রেট থেকে এখন আমাদের বাড়ির খাবারগুলিই খায়। হ্যাঁ, তো খাবার খায় বলতে ওর মা সবসময় মাংস সেদ্ধ ভাত বা মাছ সেদ্ধ ভাত, মুড়ি মুড়ি বা ভাত বা আর হচ্ছে মাংস সেদ্ধ মাছ সেদ্ধ, আমাদের এই সেদ্ধ ছাড়া দেওয়া হয় না, ঝুট ঝামেলার খাবার আমরা দিই না, তাহলে ওটা একটা নিশ্চিন্তে খায়। ব্যাস, তাহলে ওর তো সেই হিসেবে দুধটাও ভালো পাচ্ছে। এবার মা আর মাঝে মাঝে এদিক ওদিক গিয়ে একটু খেয়ে আসে, তা যেহেতু সে স্ট্রে ক্যাট খেয়ে আসে ঠিক আছে, কিন্তু এত ল্যাগব্যাগে বাচ্চা হবে কেন? অথচ বাচ্চাগুলো কিন্তু হয়েছিল দুষুম দুষুম টাইপের, যখন একেবারে মানে ছোট ছিল ইনফ্যান্ট ছিল তখন ওরা দুধ খেয়ে বড় হচ্ছিল, তখন প্রচণ্ড দুধ খেতে তো হচ্ছিল, কিন্তু যখনই ওদের বাইরের যাওয়ার এইজটা আসলো তখন কিন্তু বাইরের সাথে ওরা সার্ভাইভ করতে পারছে না, তার মানে রাতুপুতু বাচ্চা হয়েছে, বুঝেছো তো? এই অবস্থায় সেই বাচ্চাটাগুলোকে খাইয়ে বাচ্চাটাকে খাইয়ে ভালো করে, তাও বেশি খাইনি ঠিক আছে, আমি সেইভাবে দিয়েছি ওষুধ দিয়েছি সব দিয়ে ধুয়ে, তারপরে হাত মুখ ভালো করে ধুয়ে, বুঝতেই পারছো এমন কী হয়েছে না হয়েছে, তার মধ্যে কয়েকটা আঁচড় তো দিয়েছে, ছোটো ছোটো নখগুলি কি ধারালো বাবা, তারপরে সরু সরু নখ মনে করে ছুঁচের মতো গেঁথে শরীরে, সেই করে টোরে হাত মুখ ভালো করে ধুয়ে এই কারেন্ট অফের মধ্যে সব করে মা বলছে এখন খাবি, আমি বলছি না না আমার এখন আমি রেস্ট নেবো, 9:30-10টা অবধি আমি রেস্ট নেবো, তারপর খাবার হলে তুমি খেয়ে নাও। তা মা টিভি দেখছে বসে বসে, না পরে খাবো না, আমি তার আগেই খাবো বলেছি, শুধু জল খেয়েছি তো এক গ্লাস খিদা নাই আমার, তারপর তোমাদের সাথে বসছিলাম যে কারেন্টের পুষ্টি উদ্ধার করবো, একটা 14 গুলো